এই দিকে ফিকিস না এই দিকে নয় ये ऐसा क्यों करता है পাহাড়িয়া পাখির কলরব আর রোদমাখা মিষ্টি সকাল আমার জীবনের স্মৃতিতে যত্ন করে তোলা থাকবে আজকের এই দিনটা। হ্যালো ফ্রেন্ডস, আমার কাশ্মীর ট্রিপের ফোর ডে ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজ পহেলগামের সেকেন্ড ডে। পহেলগামে প্রথম দিনে আরু ভ্যালি ও বেতাব ভ্যালি ঘুরেছিলাম। আপনি যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে আমরা পহেলগামের আরও কিছু পয়েন্ট দেখব। সকাল সকাল আমি আর অনন্যা রেডি হয়ে গেছি, বাকিরা রেডি হচ্ছে, সেই ফাঁকে রিসোর্টের গার্ডেনের সকালের রোদ মাখছি। পহেলগাম রিভার রাফটিং পয়েন্টে আহমদ রিসর্ট, এখানেই আমরা আছি। সকলে রেডি হয়ে এলে ব্রেকফাস্ট সেরে নেব। খুব একটা খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। সকালের ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম গভর্নমেন্ট রেজিস্টার করা একটি সাইট সিন বুকিং পয়েন্টে। আমরা একটি প্যাকেজ চুজ করলাম, এর মধ্যে কাশ্মীর ভ্যালি, দাইভিয়ান, বাইসারান ও পহেলগাম ভ্যালি, যার মূল্য 1,500 টাকা। কমসম করে শেষ মেসে 1,000 টাকায় করলাম পার হেড এবং ছোট বাচ্চাদের ফ্রি। আপনারা যদি কখনও এখানে আসেন ঠিকঠাক দামটা করে নেবেন, অফ সিজনে 700 থেকে 800 টাকা পার হেড হয়ে থাকে। এই সমস্ত প্লেসগুলো আপনাকে পনি হর্স মানে টাট্টু ঘোড়ায় চড়েই ঘুরতে হবে, আর কোনো বিকল্প পথ নেই। আমরা সবাই একে একে টাট্টু ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লাম পহেলগামের কিছু বিখ্যাত পয়েন্ট দেখার জন্য। কিছুটা পথ যাওয়ার পর দেখলাম আমাদের ফার্স্ট পয়েন্ট দাভিয়ান ভ্যালি, তারপর পহেলগাম ভ্যালি দেখলাম, পহেলগাম ভ্যালি হ্যাঁ ভাইয়া লোক, এ ভাইয়া লোক শুনলো পহেলগাম ভ্যালি হ্যাঁ, ফির বাদ মে নেই বললা কে ঘুমায়া নেই, পহেলগাম ভ্যালি হ্যাঁ ইয়ে দেখ লিজিয়ে, এ পিছে কিউ যা রহা হ্যায়, ইধার দেখো ইধার পিছে দেখো কিতনা সুন্দর নজারা হ্যায়, আরে নজারা দেখবো কি করে, আমাদের নজারা মেনে আছে এখন, আমিও তো বসে আছি এই তো। তারপর এখানের গ্রামের ভিতর দিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা
ऐसा क्यों करता है? अच्छा, गला साफ करता है। বেশ কিছুটা পথ যাওয়ার পর আমাদের প্রচণ্ড ভয় করতে লাগলো। এতক্ষণ সমান ও ভালো রাস্তা দিয়ে আসছিলাম আমরা, এখান থেকে দুর্গম পথ শুরু, খুব খারাপ ও চড়াই রাস্তা, তাই সাবধানে শক্ত করে ধরে বসতে হবে, হাত ফসকে পড়ে গেলে যে কোনো দুর্ঘটনা হতে পারে। রাস্তায় যেতে যেতে আমরা একটি পয়েন্টে নামলাম, ওয়াটারফল। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানেও দেখতে পেলাম। বাচ্চারা ফটো ক্লিক করলো, তারপর আমরা আবার এগিয়ে চললাম। কিছুক্ষণ পর আমরা বরফ দেখতে পেলাম। সিধা লেকে চল মেরে ঘোড়ে, এসব পাতা হ্যাঁ কিধার সে জানা হ্যাঁ উধার সে তো জানা হ্যাঁ। যত পথ আমরা অতিক্রম করে যাচ্ছি তত খাড়াই রাস্তা বেড়েই চলেছে, খুব ভয় লাগছিল, এই বুঝি পড়ে যাব, পড়ে গেলে কি হবে, এই সব ভাবনা চিন্তা আসতে লাগলো। মনের মধ্যে সাহস জগিয়ে আমরা পথ এগিয়ে চললাম। দেখো কিতনা সুন্দর নজারা হ্যাঁ। মিনি সুইজারল্যান্ডে এখন আমরা যাচ্ছি। দেখুন মিনি সুইজারল্যান্ড, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা দেখুন কত সুন্দর প্রকৃতি, দু সাইডে বরফ, মিডিলে রাস্তা। সত্যি পৃথিবীর যত সৌন্দর্য যেন এই কাশ্মীরেই লুকিয়ে আছে, পাহাড়ের আনাচে কানাচে রূপ যেন ঝরে পড়ছে, খালি চোখে না দেখলে সত্যি বোঝা যাবে না কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। এই কিছুক্ষণ আগে আমরা খুব ভয় করছিলাম টাট্টু ঘোড়ায় চেপে, খাড়াই রাস্তা, দুর্গম পথ, এখন যেন সেই ভয় কোথায় মিশে গেছে, সেই ভয়ের আর কোনো চিহ্নটুকু নেই মনের মধ্যে। আমরা প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম। দাঁড়া না, এতে চলে যাবো, এখানটা হেভি লাগছে কিন্তু। আমরা বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম বাইসারান ভ্যালিতে। অনেকে এটিকে পহলগামের মিনি সুইজারল্যান্ড বলে। সত্যি খুব অপরূপ সৌন্দর্য এখানে চারপাশে দেখা যাচ্ছে, দূর দূর পর্যন্ত পাহাড়ের ঢেউ মেঘের সঙ্গে খেলা করছে, সত্যি কি সুন্দর প্লেস, সেই জন্যই এটাকে মিনি সুইজারল্যান্ড বলে থাকে অনেকে।
আমরা এখানে অনেকটাই টাইম স্পেন্ড করলাম, স্নো নিয়ে প্লে করলাম। এইদিকে ফিকিস না, এইদিকে নয়, চল ঠিক আছে ভালো। আরে এরকম অনেক পয়েন্ট আছে, তুই যে বলছিস এখানে খুব সুন্দর ম্যাগি পাওয়া যায়, গরম গরম আমরা ম্যাগি খেলাম। এই সুন্দর নির্মল প্রকৃতিকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না, তাও যেতে হবে। এখান থেকে রিসোর্টে ফিরে গেলাম। রিসোর্টে গিয়ে আমরা খুব মজা করেছিলাম সেই দিন রাত্রে, একটু নাচ গান হয়েছিল। আমার বড়দা খাচ্ছে, খুব খিদে লেগেছে। এবং ডিনার করে আমরা শুয়ে পড়লাম। গুড নাইট। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।